গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস, আজকে সানডে, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছিয়ে অনেকক্ষণ হলো উঠেছি। এখন ঘড়িতে বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে কটা বাজে এই যে 12টা বাজে। তো এখন ব্রেকফাস্ট হচ্ছে 12টার সময়, লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট। তো দেখো কি বানিয়েছি, এক টোস্ট বানিয়েছি আর সস দিয়ে খাচ্ছি। বলো কিছু কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো করে বলো। ভালো হয়েছে। কতটা? বেশ ভালো। 100 এ কত? কত? 100 এ 80। আর আর গুলো কই গেল? আর নাম্বার গুলো? এই যে পিছনে নেই, সামনে সামনে, শুধু সামনেই হয়, বুঝছো? ফার্স্ট টাইম বানালাম, কোথায় ভালো বলবে তা না, বাজে বলছো। কেমন বল, নিজেই খাচ্ছ, আমাকে দিচ্ছে না। কি আমি খাবো না? আমি এটা খাবো। তারাও বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ ভালো হয়েছে খাওয়াটা, ফার্স্ট টাইম বানালাম, ভালোই খেতে। ভেবেছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট বরের এত তাড়াহুড়া, সেজন্য আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি, সরি। অন্য আরেকদিন বানাবো, যদি সেদিন শেয়ার করবো। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, ভালোই হয়েছে। ব্রেড টোস্টটা, এগ টোস্টটা ফার্স্ট টাইম বানালাম, ভালোই হয়েছে। বর 100 এ 80 দিয়েছে, দেখতেই শুনতেই তো পেলে। তো বড় হেল্প করে দিয়েছিল, দেখো পুরো পাগলি হয়ে আছি, কালকে তেল দিয়েছি আর আমার দেখো টাক করে যাচ্ছে, ভাল লাগে না, চুল উঠে উঠে আমার শেষ হয়ে গেল। ওই বিয়ের পর এই একটা বছর হতে চললো, আমাদের রিসেন্ট অ্যানিভার্সারি চলে আসছে, ওটা সারপ্রাইজ থাকবে। কবে অ্যানিভার্সারি ওটা তোমরা দেখবে, সারপ্রাইজ। ওটা তুমি এক বছরটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, ভাল লাগে না। এখানে আমার একদম জল শুট করেনি, আর গোটাও হয় এখানে, ভাল লাগে না। তো বন্ধুরা, আজকে তো হয়ে গেল আজকের মতো, মানে ব্রেকফাস্ট সকালের মতো হয়ে গেল, ব্রেকফাস্ট ডান। এখন রান্না হবে, আজকে কি রান্না হবে বলো তো, বলো বলো বলো। আজকে রান্না হবে হচ্ছে আমার গো বাঙালি গোর সব থেকে প্রিয় খাবার, সেইটা কি গেস কইরা ভালো, তোমরা কইতা পারবা কি আমাগো খাবার, সব থেকে ফেভারিট খাবার কি? শুটকি মাছ। আজকে রান্না হবে হচ্ছে শুটকি মাছ। তো শুটকি মাছ রান্না করব, আর ডাল আছে, তো শুটকি মাছ খাইমু আজকে। বর সেদিনকার শুটকি মাছ নিয়ে এসেছিল দুদিন আগে, তো বলেছিল করতে, তা প্রত্যেক সানডেতেই চিকেন 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 ভালো লাগে বলো, তাই আজকে হবে শুটকি মাছের ভর্তা, ভর্তা না ঝাল, শুটকি মাছের ঝাল, কইরা খামু আর খামু বরে। চলো তাহলে দেখতে থাকো ব্লগটা, পাশে থাইকো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবা, শুটকি মাছের ঝাল কেমনে করি। চলো তাহলে দেখতে থাকো। দেখতেই পারতাছ বন্ধুরা, এখানে আমি শুটকি মাছের ঝাল কইরা ফেলাইতেছি। এখানে ঝাল করতে কি কি লাগবে বলো তো? এখানে ঝাল করতে লাগবে আলু দিছি, লং মরিচ দিছি, পেঁয়াজ দিছি, আদা রসুন সব থেতো করে দিয়া ভালো করে কষাইয়া রয়েছি। এখানে শুটকি মাছ হালকা ফ্রাই করে রাইখা দিছি। এই দেখো এখন টক বগাইয়া ফুটতেছে, আহা কি সুন্দর স্মেল, বাপরে বাপ, যে খাইব সে একবার মজা বুঝব, তার স্বাদ এ স্বাদের ভাগ হইব না, দারুণ অমৃত অমৃত, যারা খায় তারাই একবারে কইতে পারবে কেমন খাইতে। কে কে তোমরা শুটকি মাছ খাও একবার আমারে কমেন্ট করে জানাই দিও তো বন্ধুরা। আমাকে বাঙালি গো প্রিয় খাবার শুটকি মাছে জাল, তোমরা কে কে ভালো
খাও এই শুটকি মাছের ঝাল আমাকে কমেন্ট করে জানাই দিও প্লিজ। বন্ধুরা, আমি একটু তোমাদের সাথে বাঙাল ভাষায় কথা বলার চেষ্টা করলাম, জানি না আমি কতদূর পেরেছি, আমি জাস্ট ট্রাই করলাম, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর দেখো মোটামুটি হয়েই গেছে, এ দেখো হয়েই এসেছে। আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম শুটকি মাছের ঝাল, আর এত মানে স্মেলেই বোঝা যাচ্ছিল খুব টেস্টি হয়েছিল। এখন আমি দেখতেই পাচ্ছ, স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের কাছে। আর আমি কি খেয়েছি আজকে লাঞ্চে তোমাদেরকে তো বলেই ছিলাম, আজকে আমি খেয়েছি হচ্ছে শুটকি মাছের ঝাল। তো তোমাদেরকে দেখিয়েই ছিলাম আমি কিভাবে রেঁধেছি, পুরোটা দেখাতে পারিনি, একটুখানি দেখিয়েছি। তো তোমরা দেখেছো নিশ্চয়ই, কেমন হয়েছে একটু কমেন্টে জানিও অবশ্যই। আর দেখো শাশুড়ি মা কি বানিয়েছে বলো তো, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চালতার আচার। জাস্ট অসাম, ফারাবাটি, কোনো কথা হবে না। আমি আচার খেতে দারুণ ভালোবাসি, আমার বড় খুব ভালোবাসে, তাই আমার শাশুড়িমা আমার জন্য চালতার আচার বানিয়েছে। দেখতেই পাচ্ছ ব্যাপক হয়েছে খেতে, কোনো কথা হবে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বর গিয়ে কি কাটছে, পেয়ারা মাখছে, পেয়ারা নিয়ে আসবে, তারপর বসে বসে খাবো দুজনে মিলে। আর বর যেদিন করে থাকে সেদিন করে আমাদের খেতে অনেক লেট হয়ে যায়, আর ঘড়ি তো কটা বাজে বলতো, 4টে বাজতে চললো, 3:45 বাজে, এখন আর গুড আফটারনুন নেই, বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে ইভিনিং হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা বর নিয়ে এসেছে পেয়ারা মেখে, দেখতেই পাচ্ছ, খেয়ে বলো কেমন হয়েছে। দারুন। আর শুটকি মাছটা কেমন হয়েছিল? শুটকি মাছটা ভালো হয়েছে। ফার্স্ট টাইম করলাম, কেমন লাগলো খেয়ে? ভালো লেগেছে। কত দেবে মার্কস? 10 এর। আর আর এক পয়েন্টটা কিসের জন্য কাটলো? হ্যাঁ, ওটা বাঁচিয়ে রাখলো নেক্সট দিনের জন্য। নেক্সট দিনের জন্য আর বাঁচিয়ে রাখলো, তাহলে চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এটা শুনতে ছোটবেলার একটা ছড়া মনে পড়ে যাচ্ছে, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, তারপর দুধমুড়ি খাও, বাতাবি লেবু লাও। তেল, তারপর লঙ্কার গুঁড়ো, বিট লবণ, আর হজমোলা গুঁড়ো। তো শুনে নিলে কি কি দিয়ে বানিয়েছে, তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে জাস্ট অসাম হয়ে ওর লাগবে, অসাম। আমাকে তো দিচ্ছেই না, দেখো নিজেই টপাটপ খেয়ে নিচ্ছে, কোনো কথা হবে না, জাস্ট এক ঘর, তাই তো, কোনো কথা হবে না, জাস্ট এক ঘর, 10 একদম 10। দেখো দেখতে থাকো আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে, দেখি দেখি
আজকে তো সানডে, আজকে একটু ঘুরতে নিয়ে যেতে হয় না বৌদের? হ্যাঁ দেখা যাক, আগে একটু ভাত ঘুমকে দেই তারপর। ভাত ঘুম লাগে উনার? তুমি কি আমার জায়গা নিলে? লঙ্কা দিয়ে, লঙ্কা কি ঝাল লবণটা চেপে নাও। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমাকে আজকে বিকেলে ঘুরতে নিয়ে যায় কিনা। তাহলে চলো, একটা সারপ্রাইজ মনে হয় দেবে, নিয়ে তো যাবে ঢং করছে। গুড ইভিনিং বন্ধুরা, এমন ঘুম ঘুমিয়েছি যে ঘড়িতে দেখো কটা বেজে গেছে, 7:45 বাজতে চললো। এমন ঘুম ঘুমিয়েছি, আমি আর ঘুরতে কোথায় যাব? এখন বর বলছে তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাব না, তুমি আরো ঘুমাও। রাগ ঠিকই উঠে না, দেখো নিয়ে যাবা, নিয়ে যাবা, নিয়ে যাবা না, এখন আমি যাব না, একটা বাজে আর কোথায় নিয়ে যাব এখন ঠান্ডা মধ্যে। নিয়ে চলো না, যাব না তো, নিয়ে যাবে না আমাকে ঘুরতে, ঘুরতে নিয়ে যাবে না, চা খাচ্ছে ঘুরতে টাইম। কুম্ভকর্ণ, কুম্ভকর্ণের ছোট ভাই ছিল, তাই বলে বিভীষণ না, এটা নিউ জেনারেশনের ভাই কুম্ভকর্ণ, ভাই না নাতি। ঘুরতে নিয়ে গেল না, কি আর করা যায়, বাড়িতে এখন বসে থাকো ভাল লাগে না।